tripura university many of you have uh, wrongly okay applied uh, and uh, selected the subject okay so we will tell you uh, how how to choose uh, the subject especially uh, specially for tripura university so let's get started okay uh, so uh, this is a, uh, this is an application okay uh, one of my students have uh, submitted uh, this application

হ্যাঁ তাদের বেসিক্যালি হবে না ঠিক আছে সাবজেক্ট যেটা দিয়েছে এইখানে কিন্তু হবে না তারা ভুল অ্যাপ্লিকেশান দিয়ে দিয়েছে এইখানটাতে দেখেও ঠিক আছে এই ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিক আছে সে ইউনিভার্সিটির সিলেকশান ঠিক আছে কিন্তু ঘটনা হলো এখানে যে জিনিসটা দিয়েছে এটা হলো সাবজেক্ট সিলেকশান এখানে টেস্টের কথা বলা আছে টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট থ্রি এখানে দিয়েছে হিস্ট্রি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ তো এখানে মিডিয়াম দিয়েছে টেস্ট অফ পেপারে যে মিডিয়াম দিয়েছে এটা দিয়েছে ইংলিশ ওকে ফাইন তাদের অসুবিধে নেই প্রবলেম হলো যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বেসিক্যালি মাস্টার্স বা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি বা যে এন্ট্রান্স পেতে গেলে তাদের আন্ডারে তো তাদের যে রুলস হলো সেখানে হলো তোমাদের এইখানে টেস্ট দিতে হবে জেনারেল টেস্ট দিতে হবে এই যে পেপারগুলো লিখেছে না এই জায়গার মধ্যে জিটি হবে ঠিক আছে জিটি হলেই বেসিক্যালি তারা সিলেকশন পাবে আদারওয়াইজ পাবে না তো এই কারণে তাদের ভুল অ্যাপ্লিকেশন হয়েছে তো আমরা এই এই জিনিসটাই আমি এই জন্য বারবার তোমাদের বলছি যারা ভুল করেছে তাদের এটা কারেকশন করতে হবে পরবর্তীতে কিন্তু তোমরা আর পারবে না পরীক্ষা দিয়ে পাস করে কোনো লাভ হবে না হ্যাঁ কারণ কি এইটা ভুল অ্যাপ্লিকেশন কমপ্লিটলি দিয়ে দিয়েছে তো এই জন্য করৈমুরার স্টুডেন্ট ডন থেকে তো ও একটা ভুল মানে অত কনশাস না তাই হয়তো ভুল হয়েছে তো এই কারণে যারা 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 বেসিক্যালি অ্যাপ্লাই করেছ ঠিক আছে তার জন্য তোমরা কি হ্যাঁ তার জন্য তোমরা এটা কারেকশন করে নেবে কারণ পরবর্তীতে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিকে ভর্তি হতে না কারণ ত্রিপুরা ইউনিভার্সিটিতে প্রসপেক্টাস আছে না প্রসপেক্টাস যদি দেখো ঠিক আছে আগে প্রসপেক্টাস আছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে সেইটা তোমরা একবার চেক করে নিও তাহলে বুঝতে পারবে হ্যাঁ আদারওয়াইজ বুঝবে না অ্যাপ্লিকেশনের নিয়ম কী ঠিক আছে বাকি সব ঠিক আছে কিন্তু এই জায়গাটাতে যেটা আমি বলেছি এই জায়গাটাতে ঠিক আছে প্রচণ্ড ভুল এইটা যদি ট্যাস্ট সিডি প্যাপার এবং এইখানে ত্রিপুরা ইউনিভার্সিটি ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি ইন হিস্ট্রি সব ঠিক আছে ও পড়বে কিন্তু টেস্ট না পাস করলে তো হবে না তো এখানে ত্রিপুরা ইউনিভার্সিটির হিস্ট্রির টেস্ট হয় না ইংলিশের টেস্ট হয় না পলিটিক্যাল সায়েন্সের টেস্ট হয় না যারা যারা জেনারেল টেস্ট দেবে তাদের জন্য আমি এই ভিডিওটি সবার কাছে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে গ্রুপে শেয়ার করে দাও কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সময় একেবারেই কম কারণ ক্লাসে এত বিজি স্কেডিউল কারণ এখন সবাই এন্ট্রান্সের জন্য ক্লাস করছে তো এই অল্প সময়ের মধ্যে পনেরো মিনিটের মধ্যে আমি ব্রেক নিয়ে এই ভিডিওটি তৈরি করছি তো তোমরা কাইন্ডলি ভিডিওটি কী করবে শেয়ার করে দেবে এতে করে দে উইল বি অ্যাবল টু গেট দ্য আইডিয়া হাউ টু ওকে ফিল দ্য ফর্ম ফর সি ইউটি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও তো তোমরা ভিডিওটি শেয়ার করে দিও অনেকে উপকৃত হবে আশা করি হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবে এবং কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো লি নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ত্রিপুরার একমাত্র কোচিং ইনস্টিটিউট স্কুল অফ লার্নিং যেখানে দু সাল থেকে যখন চালু হয় না সি সারা দেশ জুড়ে তখন থেকে বেসিক্যালি এই সিইউটি কোচিং এখানে হয় এবং সিইউটি পাশ করে ত্রিপুরা বিভিন্ন জায়গায় থেকে তারা কেউ আসামে আসে কেউ বেঙ্গল কেউ ত্রিপুরাতে হ্যাঁ ডিগ্রি কোর্স করছে ঠিক আছে মাস্টার ডিগ্রি করছে কেউ বিএড করছে ওই জন্য সময়টাকে ইউটিলাইজ করো ভালো করে মন দিয়ে তোমাদের কাছে হার্ডলি ফোরটি ফাইভ ডিজ আছে ঠিক আছে চার নম্বরটা যেটা বলছে ওইটা পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে পারফেক্ট ওয়ার্ডটা আমি আগে পাই আগে পাইছি এই দুইটা পারফেক্ট কন্টিনিউস कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना चुनिए स्कूल ऑफ लर्निंग को और करे अपने सी यू टी यू जी पी जी बी एन एन एस एस सी का सपना साकार डाउनलोड दिया नाउ।